আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রংপুর বগুড়া মহাসড়ক, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দি ইউনিয়নের বৈরাগীগঞ্জ বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের ধারে বিধবা ভূমিহীন জুলেখা তার ছেলে মেয়েদের নিয়ে ভাঙ্গাচোরা চালা ঘর তুলে কিন্তু সেখানে বসবাস করার চেষ্টা করছে। কিন্তু কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে কিন্তু এখানে পানি ওঠার ফলে তারা অত্যন্ত কষ্ট করে দিন রাত কাটাচ্ছেন। তিনি যেটা জানিয়েছেন যে সিএমবির কোয়ার্টার ছিল, একটি পরিত্যক্ত কোয়ার্টার ছিল বৈরাগীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন, সেখানে কিন্তু ছেলে মেয়ে নিয়ে বিধবা জুলেখা কিন্তু বসবাস করে আসছিল। কিছুদিন আগে কিন্তু মহাসড়কের কাজ চলাকালীন সময়ে সেই কোয়ার্টারটি অপসারণ করা হয়েছে এবং সেখানে কিন্তু একটি ছোট্ট চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করত, সেই চায়ের দোকানটিও কিন্তু অপসারণ করা হয়েছে। জুলেখা জানান তার সরকারি কোনো একটি জায়গা অথবা সরকারি ঘর বরাদ্দ পেলে তার ছেলে মেয়েদের নিয়ে কোনো রকমে বসবাস করতে পারত বলে তিনি দাবি করেছেন। সরকার যদি আমার থাকার ব্যবস্থা করে দিলে হয় তাহলে আমরা এখানে থাকনো হয়। নিজস্ব কোনো জমি এবং সামর্থ্য না থাকার কারণে কিন্তু মহাসড়কের ধারে তারা আশ্রয় নিয়েছে। এই ভাঙ্গাচোরা চালায় কিন্তু আশ্রয় নিলেও সেখানে কিন্তু লাগাতার বৃষ্টির কারণে কিন্তু পানি উঠে পড়েছে, যার ফলে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে মহাসড়কের দিকে উঠে আসার চেষ্টা করছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু তারা এখানে বসবাস করছে। সিএমপির ঘরও তো আসনো, সরকারি ঘরও তো আসনো, সরকারি লোকেরা মনে করো শোক বাইগা ভাঙচুর করে দিছে। এখন লাস্টে আস্তার নামাত আসি যা বসবাস করলো, আস্তার নামাতেও সেলাক পানি উঠছে। এখন যাই কই, একজন যদি কেউ জায়গা থাকা ঠাই দিলে হ্যাঁ তাহলে থাকনো হয়, থাকনো হয়। এখন এখন পায়ে শৈল পোল ধরি ছাওয়া পাওয়া ধরি কুড়ে যাই, পানি উঠি লই একার হয়েছে, আস্তা তাইছে খাড়া হয়ে আছে, আস্তাত বসিয়েছে। আমাদের সরকারি ঘরে ছিলাম, সরকারি ঘর ভাঙিয়ে দিল। আমাদের দোকান আছে একটা চার দোকান ছোট, ওটাও ভাঙিয়ে দিয়েছে। টাকা দেওয়ার কথা কয়া আজ পর্যন্ত টাকা দেয় নাই। এই যে আমরা নদীর পরে পড়িয়েছি, আমাদের তো থাকার স্থানে এখন বন্যা হয়ে গেছে, মানে আমরা কী করি? টাকা দেওয়ার কথা এই পর্যন্ত। এই যে আমাদের ঘরের যে অবস্থা, যদি সরকার যদি আমাদেরকে ব্যবস্থা করে দিত, বউ অবস্থা নিয়ে আমরা থাকতে পারতাম।